24 ডিসেম্বর গণমিছিল সফলে ব্যাপক প্রস্তুতি বিএনপির মাঠে থাকবে জামায়াত গণতন্ত্র মঞ্চ। সরকার বিরোধী আন্দোলনের সবাইকে নিয়ে একসঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 24 ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে শুরু হবে তাদের এই পথ চলা। বিএনপির ঘোষিত 10 দফা ও কর্মসূচির প্রতি ইতিমধ্যে একাত্মতা জানিয়েছে 30টি অধিক দল। ইসলামীর আন্দোলন বাংলাদেশ সহ বামপন্থী কয়েকটি দলকেও প্রক্রিয়ার আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। যুগপৎভাবে রাজপথের আন্দোলন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলগুলো। প্রথম কর্মসূচিতে এই সবার নজর কাড়তে চায় তারা। নতুন কর্মসূচি প্রণয় সহ সার্বিক বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্যই শীঘ্রই গঠন করা হবে লিয়াজো কমিটি। আপাতত মঞ্চ আলাদা হলেও সবার লক্ষ্য অভিন্ন। এদিকে যুগপথ আন্দোলনের রাজপথে নামছে জামায়াতে ইসলামীও। 24 ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ওই দিন রাজপথে নামার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তারা। দীর্ঘদিন পর জামায়াত রাজপথে নামার ঘোষণার রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। সরকার প্রকাশ্যে জামায়াতকে কর্মসূচি পালনের সুযোগ দেবে নাকি প্রতিহত করবে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। বিএনপির একাধিক নীতি নির্ধারক বলছে, সারা দেশে বিভাগীয় গণসমাবেশের পর দলটির নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব সৃষ্টি হয়েছে। আগামী দিনে যে কোনো কঠোর আন্দোলনে তারা মাঠে থাকবে এ আত্মবিশ্বাস রয়েছে। সরকার বিরোধী আন্দোলনের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপির নেতাকর্মীরাই। তারপরও রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে তারা সব দল নিয়ে যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনে ওই সব দল কতটা ভূমিকা পালন করতে পারবে তা সবারই জানা, কিন্তু দেশে বিদেশে একটা বার্তা যাবে সরকার বিরোধী বেশিরভাগই দলের বিএনপির সঙ্গে রয়েছে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অতীতে যারা রাজনৈতিক আন্দোলন রেখেছেন তারা বলতে পারবেন আমরা কীভাবে সেই কর্মসূচি পালন করেছি। 1990 সালে তিনি জোটের সঙ্গে যুগপথ আন্দোলন এবং 1994 থেকে 1996 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে যুগপথ আন্দোলন করে জামায়াত। এবারও একই ধাঁচে আন্দোলন হবে, জোটবদ্ধ নয়, আমরা যুগপথ আন্দোলন করব। সবার সঙ্গে আলোচনা করে এই কর্মসূচির চূড়ান্ত করা হয়েছে। একই দিনে ভিন্ন ভিন্ন স্থানে নিজ নিজ ব্যানারে কর্মসূচি পালন করা হবে। এই আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেবে বলে আশা করি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। Thank you.